टू माई চ্যানেল গুড টাইম উইথ অনিতা। আর এখন হলো বাজে হলো 10:10 বাকি। আর তোমাদেরকে তো সবাইকে আমি বলেছিলাম যে 5 তারিখে কেউ একটা আসবে, তো এটা তোমরা আগের ভিডিওতে জেনে নিয়েছো যে কে এসেছিল 5 তারিখে। তো আর আজকে আমি এটাও বলেছিলাম যে আজকে আমাদের মানে এটা বলে দিচ্ছি, যা তোমরা কে দেখেছো, কেউ যে দেখেছো সে তো জানো, আর যে দেখোনি সে তো আর জানো না। তো তাকে বলে দিচ্ছি যে 5 তারিখে যে পাত্রী আসার কথা ছিল সে পাত্রীর পার্টি এসেছিল, এবার ওরা বলে গেছে আজকে আমাদেরকে ওখানে যেতে, তার জন্য আজকে আমরা ওখানে যাচ্ছি। তার জন্য এই যে সাজুগুজু দেখো, আমার আজকে গেট আপটা একটু দেখে নাও, ড্রেস আপটা আজকে আমি মেখলা পরেছি, কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ বেশ ভালোই যাচ্ছে বলো, সাজুগুজু সাজুগুজু দিনগুলো, এই সাজুগুজু করতে পারছি, তাহলে তো ঘোড়ার মতো ওই সেজে বসে থাকতে হয়। তো আজকে আমি এই ড্রেস আপটা নিয়েছি মেখলা, দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে তো দেখলে কেমন লাগছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সিম্পলি কারণ দূর আছে গড়িয়া, গড়িয়াতে ওদের যেখানে মানে দেখবো আমরা মেয়েকে গিয়ে, ওদের গড়িয়া, তার জন্য বেশি সাজুগুজু করলাম না। এমনি তো বাইরে গরম, আর ছেলেকে রেখে যাচ্ছি, ছেলেকে রেখে যাচ্ছি, ওর বাবা আজকে ঘরে, তার জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না। ওর বাবা যেহেতু এতদিন আমরা বোলপুরে গেছিলাম, তো ওর ব্যবসা বন্ধ হয়েছিলো, তার জন্য ও আজকে যাচ্ছে না। তো শুধু আমি যাচ্ছি, আর আমাদের ওর যাচ্ছে, আর বাবা যাচ্ছে, আর ননদ যাচ্ছে, নন্দাই যাচ্ছে, আমরা 5 জন যাচ্ছি গড়িয়াহাটে। তো যাব, গিয়ে দেখা যাক কতক্ষণ লাগে। আমি যেতে গেলে ওই বুঝতে তো পারো সবার সামনে তো হয় না, তার জন্য আমি যেতে আসে যতটুকুনি পারবো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব, আর একটু কলকাতার রাস্তাঘাট দেখাতে পারবো, ঠিক আছে? যারা দেখতে চাও তারা দেখে নিতে পারবে। যাই হোক, একটু শেয়ার করার চেষ্টা করবো, আমার কাছে যতটুকুনি পসিবল আমি ওটুকুনি করার চেষ্টা করতে পারি, ওটুকুই করবো তোমাদের জন্য। তো ঠিক আছে, আরুষকে রেখে গেছি, জানি না আরুষ কী করবে, কানবে না টানবে জানি না। সকালবেলা উঠেছি, আজকে হলো তোমার 7টা, হ্যাঁ 7:30 উঠেছি, হ্যাঁ 7:00 উঠে তারপরে চাটা খেয়েছি, হ্যাঁ চা খেয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, তারপরে কি করলাম, ও আরুষকে কমপ্লেন দিলাম, আরুষ খেলো, বিস্কিট খেলো, আর তারপরে আমি স্নান করে ফেলেছি, স্নান করে নিলাম, ভাই জলদি জলদি 10টার মধ্যে বেরিয়ে যাবে। আর ওদের ছেলে মানুষদের তো বেশি সময় লাগে না, আমাদের একটু সময় লাগে সাজুগোজু করতে, না তার জন্য আমি আগে ভাগে রেডিমেডি হয়ে বসে আছি, এখন ওরা ভাত খাচ্ছে। যাই হোক, তো আমি তারপরে স্নান করলাম, স্নান করে আমি আগে ভাগে ভাতটা খেয়ে নিলাম, একটু ভাত না খেয়ে গেলে হয় বলো, সারাদিনের রাস্তা, তার জন্য একটু ভাতটা খেয়ে নিয়েছি, আর তারপরে এসে আমি রেডিমেডি হয়ে গেছি, এবার ওরা রেডি হচ্ছে, আমি আরামসে তোমাদের সাথে ভিডিও করে কথা বলতে পারছি। হ্যাঁ যাই হোক, তো ওরা খেয়ে টেয়ে নে, আমিও খেয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ব। আর এখান থেকে দেখা যাক কী করে যাওয়া যায়, ঠিক আছে, শেয়ার করবো তোমাদের সাথে। মনে হয় বাসে করে যাবো, এসি বাসগুলো আছে না গড়িয়াহাটে যায়, যারা কলকাতা থাকো তারা নিশ্চয়ই জানো, তো ওই এসি বাস করে যাওয়ার ইচ্ছা আছে, এটা বেস্ট হবে বলো, তো ওইটা করেই যাবো। আর একটু শেয়ার করার চেষ্টা করবো, একটু ক্যামেরা অন করে রাখবো, আমি তখন ভয়েস দিতে পারবো না, আমি এসে ঘরে ভয়েস দেবো, ঠিক আছে? আর ঘর ধরে আমি পরিষ্কার টুষ্কার করেই রেখেছি, যে বিছানা সব ঠিকঠাক আছে। তো আর সে রেখে যাচ্ছি, তো মাকে বলে গেছি, আর মাকে কিছুই করেনি, ও জানতো, ও জানেও না যে আমি রেডিমেডি হয়ে বাইরে চলে যাচ্ছি, ও এসে যখন দেখবে মাকে বলেছি, মা বলবে ডক্টরের কাছে গেছে, আর ডক্টরের কাছে গেছে বললে না ও ভয়টো আই মিন চিৎকার চেঁচামেচি করবে না। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটার মধ্যে তুমি কালকের ব্যাপারেও জানতে পারবে, আজকের ব্যাপারেও জানতে পারবে, আমি একসাথেই ছাড়বো, আজকে 3টা কালকে 3টা একসাথেই। তো ঠিক আছে চলো, তোমরা আমার সাথে থেকো আর আমার ভিডিওটাকে দেখতে থাকো, আমি কিন্তু তখন কোনো ভয়েস দেবো না, বারবার করে বলছি রাস্তাঘাটে কোনো ভয়েস দিতে পারবো না, সবাই পাগল টাগল বলবে, বলবে ফোনের মধ্যে কী খালি কখন থেকে বগল বগল করছে, তার জন্য আমি এসে ভয়েস দেবো, ঠিক আছে? জাস্ট তোমাকে দেখাবো, রাস্তাঘাট দেখাবো, আর ওখানে গিয়েও মেয়েদের বাড়িতে গিয়েও একটু ক্যামেরা করার চেষ্টা করবো, তোমরা সব দেখে নেবে, আমি পরে ভয়েস দিয়ে চিনিয়ে দেবো যে এটা এটা এটা, ঠিক আছে? আমি সামনে গেলে কথা বলতে পারবো না, ঠিক আছে? তো এখনো মতন এখানেই এন্ড, তোমরা আমার সাথে থেকো।
আর সকালবেলা তোমার সাথে দেখা হয়েছিল, তো আর কিছু করতে পারিনি, একটু রাস্তাঘাট কলকাতার রাস্তাঘাট তোমাদেরকে দেখিয়েছি ওইটুকুই। তোমাদের তোমরা হ্যাপি থাকো। আর ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, বুঝতেই পারছো, নতুন কুটুম, যদি গিয়ে এরকম ভিডিও শুটে করি আমাকে জানি কি বলবে, কি বলবে ও কিছুই বলবে না, বুঝতেই পারবে যে এটা ও ইউটিউবার, যখন ইউটিউবার তো ভিডিও করবে। তো তাও আমি ইচ্ছা করে করিনি, আমার নিজেরই একটা কেমন জানি একটা ফিল হচ্ছিল, তার জন্য কিছু করিনি। তো এখন ফটোটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, তোমরা ফটোর মধ্যে দেখে নিতে পারবে, একসাথে একটা ফ্যামিলি ফটোও আছে ওটাও দেখে নিতে পারবে, আর আমি পাত্রী আর পাত্রর ফটোও পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। আর এখন মুখ সুখ দেখেই বুঝতে পারছো মুখটা কালো ভূত হয়ে আছে, আর ধুয়েছি, এসেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি, কিন্তু কানেক্টারগুলো খোলা হয়নি। তো আর কি বলবো, তো যেতে যেতে তোমাদের সাথে দেখা হয়েছিল আমার, সকাল তখন প্রায় বাজে 9:45, বেরিয়েছে 10টার সময়, গাড়ি পেতে পেতে লেগেছে প্রায় 11:15। এবার 11:15টার সময় পেয়েছি গাড়ি, কিন্তু ওখান থেকে যেখান মানে ওখান থেকে যে রাস্তাটা 10 মিনিটের রাস্তা, এই রাস্তাটা আমরা 50 মিনিটে পার করেছি। তুমি বুঝতে পারছো তাহলে কীরকম জ্যাম। তো যথারীতি আমাদের 11টার সময় বেরিয়েও আমাদের 1টা বেজে গেছে গড়িয়াতে পৌঁছতে পৌঁছতে। তো গড়িয়াতে পৌঁছলাম, এবার পৌঁছে তো যেহেতু আমরা প্রথমবার ওদের ওই ওরা ভারত সেবা আশ্রমে উঠেছে, যেহেতু প্রথমবার তার জন্য আমাদেরকে একটু টাইম লেগেছে খুঁজে খুঁজে বের করতে। তো ওই মোটামুটি ওদের ঘরে ঢুকতে ঢুকতে আমাদের দুটোই বেজেছে, যাই হোক মানে আধা ঘন্টা লেগেছে ওদের বাড়ি যেতে যেতে। আর এই খাখা রোদ, বুঝতেই পারছো মুড একদম ভালো নেই, গরম তো আমার একদম সহ্য হয় না, তার জন্য আর ভিডিও সেটা করিনি, ওই গরমের মুখ থেকে কোনো লাভ নেই। তো তারপরে গেলাম, গিয়ে তারপরে কথাবার্তা সব কিছু হলো, আর ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ফাইনাল, তোমরা প্রে করো যেন এটা লেগে যাক, ঠিক আছে, যাই হোক। তো তারপরে ওখানে বসলাম, গল্পগুজব করলাম, কি সুন্দর জায়গাটা, তোমার ভারত সেবা আশ্রম তো একদম নিট অ্যান্ড ক্লিন আর শান্তশিষ্ট জায়গা, কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু নেই ওখানে। তো যাই হোক, তো ওই করলাম, তারপরে ওরা দিল তোমার কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, তারপরে দিয়েছে 5 রকমের মিষ্টি, আর হলো সিঙ্গারা, চা, সব খেলাম টেলাম গল্পগুজব করতে করতে। তারপরে ওদের বাড়ির থেকে মনে হয় 4:30 সময়, তারপরে 2-2.5 ঘন্টা বসেছিলাম, গল্প পুজো করেছিলাম, প্রায় 7টাই বাজে তখন, না 7টা বলছি 4:30 বাজে, আমরা ওখান থেকে রওনা দিয়েছি আর বাড়িতে এসে পৌঁছেছি 6:30, ওটা বেশিক্ষণ লাগেনি, যেতে বেশিক্ষণ লেগে গেছিলো। তো এ হলো কথা, বাড়ি আসলাম 7টার সময়, এসে চা টা খেলাম, এখন তো গল্প পুজো হচ্ছে, বুঝতেই পারছো ঘরে এসছি, মা তো যায়নি, মার সাথে সব গল্প পুজো হচ্ছে। তো এই হলো কথা, তো আজকের ব্লগটা আমি আর বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তো এখানের মধ্যে তোমরা আমার কলকাতার যে যেতে আসতে যে আমি যেটুকুনি ভিডিও করেছি রাস্তাঘাট, এটা তোমরা দেখতে পারবে, এটুকুনি তোমাদেরকে আজকে ভিডিওতে আমি উপহার দিতে পারলাম, এর বেশি কিছু দিতে পারলাম না, কিন্তু আমি ফটোগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো ঠিক আছে, আমার ভিডিওটা আমি এখন শেষ করি, এটাকে এডিটিং করে ছাড়তে হবে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, ঠিক আছে। তো আজকের মতন গুড নাইট।